أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته جناب مير رومي مستفيد الرحمن صار تيني سعودي عرب تيكي جانتي سيئچن جي كونو স্ত্রীর যদি স্বামী মারা যায় এবং তিনি যদি অন্যত্র বিবাহ করেন তাহলে জান্নাতে কোন স্বামীর সঙ্গে তিনি থাকবেন, প্রথম নাকি দ্বিতীয়? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। সম্মানিত স্যার, প্রথম কথা হলো যে আলহামদুলিল্লাহ, যারা ইমানদার হবে, মুমিন হবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করেছেন, বিশেষ করে নর নারী। এবং এ প্রসঙ্গে একটি হাদিস পাওয়া যায় যে হাদিসে বলা হয়েছে যে আইয়ুমা ইমরাতিন তুফিয়া আনহা জাওজুহা, যদি কোনো নারী তার স্বামী মারা যায়, ফাতাজাওয়াজাত বাদাহ, এরপরে যদি ওই মহিলা অন্যত্র বিবাহ করে, ফাহিয়া লি আখিরে আজওয়াজহা, তাহলে ওই নারী জান্নাতে তার সবার শেষের যে স্বামী সেই স্বামীর সঙ্গে থাকবে। এই হাদিসটি শেখ আলবানি সহি বলেছেন, সহিউল জামে 2704 নম্বর হাদিস, সিলসিলা সহিহার মধ্যে 1281 নম্বর এটা হাদিস। আবার কেউ কেউ মত পোষণ করেছেন, কেউ কেউ বলেছেন যে তিনটি অবস্থা হতে পারে। একটি হলো যে দুনিয়াতে যেই স্বামীর চরিত্র তার সবচেয়ে বেশি সেই স্বামীর সঙ্গে থাকবে। আবার আরেকজন মত দিয়েছেন, কেউ কেউ মত দিয়েছেন যে তাকে এখতিয়ার দেয়া হবে যে তুই স্বামীর মধ্যে কাকে তুমি বেছে নেবে। এবং তৃতীয় কথা যে তিনি সবার শেষের স্বামীর সঙ্গে থাকবেন, আর এই শেষের স্বামীর সঙ্গে থাকবে তার দলিলটাই এটাই সবচেয়ে স্পষ্ট এবং গুরুত্ব, এবং প্রথম দুটি কথার এরকম সহি কোনো দলিল নেই। তবে শেখ মোহাম্মদ বিন সালে আল সাইমিন রাহেমাহুল্লাহ তিনি এই দুই নম্বর কথাটাকেই পছন্দ করেছেন যে তাকে এখতিয়ার দেয়া হবে যে দুই স্বামীর মধ্যে কাকে তুমি পছন্দ করো। এবং বিশেষ করে তিনি আর একটি কথা বলেছেন, সেটা হলো যে সবচেয়ে উত্তম চরিত্র যার সেই স্বামীর সঙ্গেই সে থাকবে। তবে হাদিসের অনুযায়ী যে সবার শেষের স্বামী যেটা হবে, যিনি হবেন তার সঙ্গেই তিনি জান্নাতে থাকবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো বিভিন্ন ওয়াদা অঙ্গীকার করেছেন যে যারা দুনিয়াতে এরকম করে নারী পুরুষ যারা দিনদার, পরহেজগার ইত্যাদি হবে, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একত্রিত করাবেন, ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাই একসঙ্গে থাকবেন, এমনকি ফেরেশতারা পর্যন্ত দোয়া করবেন। তারা বলবেন যেমন সূরা মুমিনের মধ্যে রয়েছে 8 নম্বর আয়াতে, ফেরেশতাগণ আল্লাহর কাছে এই বলে দোয়া করবেন, কি বলবেন, রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতিন আদনিন আল্লাতী ওয়া'আদতাহুম, যে হে আমাদের প্রতিপালক, আপনি তাদেরকে প্রবেশ করান ওই জান্নাতে যেই জান্নাতের আপনি ওয়াদা দিয়েছেন। ওয়ামান সালাহা মিন আবাইহিম, এবং তাদের মধ্যে যারা সালেহ ছিল, অর্থাৎ তাদের বাপ দাদা, এবং ও আজওয়াজিহিম, তাদের স্ত্রীগণ, ও দুরিয়াতিহিম, তাদের সন্তান সন্ততিগণ, এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা দিয়েছেন যে তাদের বাপ দাদা, স্ত্রী, সন্তান সন্ততি, এদের মধ্য থেকে যারা সৎকর্ম করেছে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতে প্রবেশ করাবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অঙ্গীকার। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয় আপনি তো পরাক্রমশালী প্রজ্ঞাবান। তে আয়াত থেকে স্পষ্ট যেটা প্রমাণিত যে এই ছেলে মেয়ে স্ত্রী পুত্র সন্তান সন্ততি তারা জান্নাতে পাশাপাশি থাকবে, এমনকি অনেক সময় বাবার মর্যাদার সমান হয়তো, অর্থাৎ
স্বামীর মর্যাদার সমান স্ত্রী পৌঁছবে না, স্ত্রীর মর্যাদার সমান স্বামী পৌঁছবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও তিনি দয়া এবং অনুগ্রহ করে তাদের একজনের কম হলেও তাকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়ে ওই স্বামীর সঙ্গে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এটাই বিভিন্ন আয়াত এবং দলিল দ্বারা প্রমাণিত, আশা করি বোঝা গেছে। হাজা আল্লাহ আলম বিসওয়াব ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।